আজকের যাত্রা বিএফডিসির পথে না তারকাদের উদ্দেশ্যে নয় পর্দায় যে নিখুঁত গল্প দেখেন তার পেছনে যেই কারিগররা অক্লান্ত পরিশ্রম করেন যারা পর্দার আড়ালে রয়ে যান আজকে গল্প করব তাদের সঙ্গে তাদের কাছ থেকে শুনব তাদের প্রত্যাশা প্রাপ্তির গল্প নাম আব্দুর রহমান দীর্ঘ বছর বিএফডিসিতে লাইটম্যান হিসেবে কাজ করছেন আগেরকার তারকাদের সাথে কত যে স্মৃতি জমা আছে তার অকপটে সেই স্মৃতিগুলোর কথা বলে গেলেন কাজের লোকরে জসিম সাহেব খুব ভালোবাসতেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক উনি খুব ভালো লোক ছিলেন তে কাজ দেখে আমারে বলছে যে দুই দিন পরে আমাকে দেখে বলছে এই ছেলে তোমার পায়ে স্যান্ডেল কেন এদিকে আসো খ্যাট করে ৫০০ টাকা মানি ব্যাগটা খুলে ৫০০ টাকা বের করে দিল দিয়ে আমাকে বললো যে কালকে তুমি কেস পায়ে দিয়ে আসবো এখন আমি জুতা পড়ি কেস পড়ি কিন্তু সে উনি আমার ওস্তাদ উনি আমাকে শিখাইছে সালমান শাহ এমন ধরনের একটা মানুষ ছিল হুমজিকাল পাগলের মতো ছিল পাগল বলতে কি একটা শুটিং চলছে দোতলার উপরে লাভ দিয়ে দিল প্রোটেকশন ছাড়া পায়ে ব্যথা ট্যাথা পাইলো সবাই নিষেধ করলো তাও শুনতো না আর ও মনে করেন যে ওর এলাকার সিলেটের মোটা করে দুজন মানুষ ছিল নাম ছিল সোনামিয়া আর ওর ভাই আর বোন ছিল ডাক্তার বলছে যে ২০ বছরের পরে কিন্তু কেউ বাঁচবে না ওদের ছিল ১৬-১৭ বছর বয়স তখন সিএনজি ছিল না বেবি ট্যাক্সি একজনে যদি উঠতো প্রায় ৩ মণ ২ মণ ওজন আর একজনে এই পাশে ধরে রাখতো যদি উল্টায় না যায় তো ওনাদের ফ্যামিলিকে দেখভাল করতো ওই সালমান শাহ টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু দিয়ে এবং মনও ভালো ছিল একইভাবে সহকারী ক্যামেরাম্যান মোতালেব হোসেনও স্মরণ করলেন সে সকল স্মৃতিগুলোর কথা আর্টিস্টদের এক্সপ্রেশন দেখতে দেখতে আমিও যে অনুপ্রাণিত হয়ে যেতাম এখন কিন্তু অতটা হয় না রাজ্জাক সাহেবের সাথে কাজ করছি এটা একটা বিচিত্র ধরনের মানুষ সে বলতো এ তোরা খাবি আয় লাঞ্চের সময় সবাই একসঙ্গে খাবে এখন তো আরও আরও যোজন যোজন দূরত্ব এখন মানে মানে পার্সোনাল সবাই মনে হয় যে এক একজন ৩ মণের পাথরের চেয়ে বেশি ব্যক্তিত্ব নিয়ে আসে এখানে এই যে একজন বেহান পারভেজ সাহেব আল্লাহ দিলে বেঁচে আছে এখনও আমরা দেখেন কবিকর কথা সে কথাগুলো আমি এখনও মনে করতো সেই কথাটা মনে রাখছে কিন্তু কিন্তু আপনি বলেন বর্তমান সময়ের যে হিরো হিরোইন বা এই সেই যা বলেন ভিলেন বলেন এই এক্স ওয়াই জেড যাই বলেন তাদের কোনো কথাই কিন্তু মনে রাখার মতো আমার কাছে নেই ও এখন তো কাজ সময় পর্যন্ত খাইতে যাবো লাঞ্চের টাইম জিনিসটা জয়েন দিয়ে তারপর লাঞ্চে যাবো এখানে তাড়াহুড়া করে করতেছি এই সকাল ৯টার থেকে কাজ করতেছি কাজ তো প্রতিদিন অনেক অনেক সময় মিস হয় কাজ যদি কাজ না থাকে তাহলে তো আর এখানে আসা হয় না কাজ অনেক বাইরে কাজ করে না মানামরণই তো ছবির কাম বাদ হয়ে গেছে আরো আর ভালো ভালো প্রডিউসার ডাইরেক্টার নাই সে ফিল্মে মদুরি ভাই আপনি ১২০০ টাকা ভাই ২৭ থেকে ২৮ বছর ধরে কাজ করি আগে তো মনে করেন বেশি প্রচুর কাম ছিল এই সময় তো মনে করেন সময় পাইনি অনেক সময় কাম থেকে ভাগতাম এখন তো মনে করেন কাজ কামই নেই মজুরিটা আপনার এই আপনার ৫টা বন্দুক করলে আপনার ৬০০ টাকা পাই কিন্তু ওদেরও বোঝে না মাসে ৩০ দিন তো কাজ থাকে না আসলে ওদের ফ্যামিলি নিয়ে এখন বর্তমান যে অবস্থা জিনিসপত্রের দাম বৃদ্ধি অনেক বেশি তাই ওই অনুসারেও আমরা ওদেরকে ওরকম দিতেও পারি না আসলে সত্য কথা যেটা যেটা ওদের যদি আমরা যদি মাসে ৩০ দিন কাজ দিতে পারতাম তাহলে ওদের ফ্যামিলি নিয়ে ওরা চলতে পারতো